হাই, আমি মৌলি। আর আমার চ্যানেল মৌলিস ফ্যাশনের আরও একটি ছোট্ট ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে। হ্যাঁ, আজকে আমার বাড়ির সবথেকে যে প্রিয় কর্নার বা প্রিয় জায়গা আমার ঘর, আর তার সামনের এই সুন্দর ছোট্ট সবুজ ব্যালকনি, এটা নিয়ে আজকের ভিডিওটা। এই ভিডিওতে আমি ব্যালকনিতে দেখাবো যে কী কী গাছ রাখি মেনলি। অনেকেই জায়গার অভাবে বা সময়ের অভাবে অনেক গাছ করতে পারো না ইচ্ছা থাকা সত্ত্বেও, কিন্তু আমারও বলতে গেলে প্রচণ্ডই টাইম কম, কিন্তু একদম লো মেনটেন্যান্সের কিছু কিছু গাছই রাখি আমি এখানে। আর এই বারান্দাতে বলতে গেলে আমার প্রায় 100-150 বেশি গাছ রয়েছে। তো এই গাছগুলো কী কী গাছ রেখেছি আর কীভাবে যত্ন করি, যত্নটা অন্য একটি ভিডিওতে দেখাবো। তবে আজকে দেখাবো যে কী কী গাছ আমি মেনলি করি সেগুলো সম্পর্কে। অনেক হ্যাঙ্গিং এবং অনেক গাছই রয়েছে। তো প্রথম যে গাছটা আমি দেখাবো সেটা হচ্ছে এই হোয়াইট ক্যালারিয়াম। খুব সুন্দর একটি গাছ, বিশেষ করে এই যে সাদা রংটার জন্য আরও ভালো লাগে। এটা ভাল থেকেই হয়। তো এক একটা পাতার এক এক রকমের ডিজাইন, সাদা সবুজে, বিশেষ করে সাদা রংটার জন্য এটি আরও মানে আমার খুব পছন্দের আর কি। ক্যালাডিয়াম আমার অনেকগুলোই আছে, তার মধ্যে এটি বেশি পছন্দের। এরপরে যে গাছটা দেখাবো সেটাও আমার খুব পছন্দের একটি গাছ, যেটা হলো অ্যালোকেশিয়া। এটা গাছটা আমার এর আগেও একটা ছিল, মারা গিয়েছিল বলে আমি আবার নতুন করে কিনেছি। এটা একটু শেডি জায়গাতে বেশি ভালো হয়। এরপরে অনেকের বাড়িতেই এটা রয়েছে, এয়ার প্ল্যান্ট যেটা, এটার জন্য কোনো মাটি মিডিয়া বা কোনো সেরকমভাবে ফার্টিলাইজারের প্রয়োজন হয় না, হয় লিকুইড ফার্টিলাইজার স্প্রে করতে হয়। তো এটা হলো স্প্যানিশ মস, আর তার সাথে আরেকটা এয়ার প্ল্যান্টও রয়েছে। এরপরে এইটা ছোট্ট ফুল গাছ, ছোট্ট ছোট্ট ফুল হয় একদম, বেবি সানরোজ। এটার অনেক রকম কালারেরই হয়, তবে আমার কাছে মেনলি পিঙ্কটাই রয়েছে। আর এরপরে এই যে এই গাছটা ঠিক নাম আমি মনে পড়ছে না, আমি লিখে দেবো নিচের ডিসক্রিপশানে। এই গাছটা তো আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম, খুব সুন্দর একটি গাছ, এটা ক্রিপ্টান্থাস। আর এই গাছটার বিশেষত্ব হচ্ছে এটা বিভিন্ন সিজনে বিভিন্ন রকমের কালার চেঞ্জও করে আর কি। এরপরে যেটা সেটা হলো এটা বেগোনিয়া, ভেলভেটি লিফ মোটিফে। এরপরে এইটা অনেকের বাড়িতেই রয়েছে, এটা হলো লিলিয়াম। এর যে বিশেষত্ব হলো নতুন যে পাতাগুলো আসে এই পাতাগুলো লাল হয়, তারপরে আবার সবুজ হয়ে যায় নর্মাল পাতার মতো, আর খুব ছোট্ট ছোট্ট ফুল হয়। আমি দেখাতে পারছি কি না জানি না, ফোকাস নিচ্ছে না। এই যে এইরকম সুন্দর ছোট্ট ছোট্ট ফুল হয়, তো এটা আমি লক্ষ্য করিনি এতদিন, কিছুদিন আগেই দেখছি বসন্তকালে মেনলি ফুলটা দেয়। আর এই প্ল্যান্টটা হচ্ছে নার্ভ প্ল্যান্ট বা ফিটোনিয়া। এটা একটু আতুষি গাছ, মানে জল বা মিডিয়া যদি ঠিকঠাক না হয় তাহলে এই গাছটি আবার বাঁচে না। তো খুব পছন্দের একটি গাছ আমি নিয়েছিলাম, আমার কাছেও প্রায় মৃতপ্রায় হয়ে গিয়েছিল, তারপর এটাকে যাই হোক কোনো রকমে বাঁচিয়েছি। এরপরে যে গাছটা সেটা হচ্ছে এই সুন্দর স্ট্রিং অফ পার্লস, ছোট্ট ছোট্ট পুঁথির মতো বলে এটার নাম স্ট্রিং অফ পার্লস। এরপরে যে গাছটা আমার মানে ওয়ান অফ মাই ফেভারিট বলতে গেলে হোয়া। এই হোয়াটা বিশেষ করে আমার খুব পছন্দের, এই লিফ যে মোটিভগুলো আর কি একদম কার্লি। এটারও ফুল হয়, অন্যান্য হোয়া যেরকম থোকা ফুল হয় হালকা পিঙ্কিশ টাইপের, এটারও সেরকমই হয়। জানি না কবে ফুলের দেখা পাবো, তবে এটা যে জন্য মেনলি নেওয়া, এটা আমি অনলাইন থেকে নিয়েছি, সেটা হলো এই পাতার জন্য। তো এটা অনেকটাই ছোট এসেছিল, এখন অনেকটাই বড় হয়েছে, সামনে গ্রো করছে। আর এই গাছটা হলো অ্যাস্ট্রোফাইটাম, এটাও আমার অনলাইন থেকেই পারচেস করা। এটা সুন্দর ছোট্ট ছোট্ট ফুলও হয় আবার। আর এটা হলো গ্যাস্টেসিয়া, স্যাপলিনের মধ্যেই পড়ে। এই রেড বানি ক্যাকটাসটি আমাকে একজন দিয়েছিল, নিচের যে পাফটি শুধু সেইটুকুনি, তারপরে উপরের ছোট্ট পাফটা নতুন হয়েছে আবার, দেখি কত দূর গ্রো করে ওটা। এটা ক্যালাথিয়া অনেকেরই রয়েছে, সবাই চিনবে। আর এই গাছটা আমি একজনের থেকে নিয়েছিলাম অফলাইনে। এটার যেটা বিশেষত্ব সেটা হচ্ছে নতুন পাতাগুলো এরকম অরেঞ্জিশ টাইপের হয়, তারপরে আবার নর্মাল গ্রিন হয়ে যায় আর কি। এরপরে এই গাছটা খুবই রেয়ার একটি প্ল্যান্ট, এটা হলো ইউফোরবিয়া, মাদাগাস্কারের একটা স্পিসিস বলা হয়। আর এই গাছটা খুব পাতাগুলো একদম হার্ডি টাইপের, ফাইবারের মতো, ক্লিওপেট্রা। এটা হয়তো সেন্সেভেরিয়ারই একটা ভ্যারাইটি, জানি না, পাশে ছোট্ট পাফও এসেছে একটা। আর এই আমার বাগানের একটাই এই অর্কিড রয়েছে, অর্কিড আমি কোনোদিনই করি না, তবে এই প্রথম ট্রাই করছি, পাশ দিয়ে একটা ছোট্ট সুন্দর নতুন পাপ বেরোচ্ছে। আর এটা হলো একটি ছোট্ট হ্যাঙ্গিং,
ফিলো ব্রাজিল যেটাকে বলে, এটার বিশেষত্ব হলো এর পাতাগুলো, পাতার শেপগুলো খুব সুন্দর, আর এক একটা পাতার এক এক রকম ডিজাইন, এই যে নিয়ন আর সবুজ কালারের সুন্দর মোটিফ করা আছে, এটার জন্য আরও বেশি ভালো লাগে গাছটা। আর এটা তো অনেকের বাড়িতেই রয়েছে জিজি প্ল্যান্ট, এরও ছোট্ট ছোট্ট গাছ বেরোচ্ছে নিচ দিয়ে, এটা খুব স্লো গ্রোথ হয়, তবুও যে গাছটা হচ্ছে এটাই অনেক, কারণ এর আগে একটা ছিল মরে গিয়েছিল। আর এটা হলো হোমালোমিনা, এই গাছটা একটা সুন্দর ইনডোর, এটা ফিলোডেনড্রন লাইম, পাতার সুন্দর এই লাইম বা নিয়ন কালারের জন্য এরকম নাম, আর এটা ইনডোরের জন্য খুবই ভালো, মানে ঘরে রাখলে পরে খুব ব্রাইট লাগে আর কি। এটা রাবার প্ল্যান্ট, এটা অনেকটাই বড় গাছই আমি কিনেছিলাম, অনেকগুলো শুটস রয়েছে এটা, এটার খুব একটা যত্নের প্রয়োজন হয় না, ভালোই গ্রো করে। এটা হলো ফিডেল লিফ ফিগ যেটাকে বলে, বাংলায় বলতে গেলে ডুমুর গাছ, কিন্তু এটা অনেকেই ইনডোরে রাখে আর কি, ইনডোর প্ল্যান্ট বিশেষ করে। আর এটা তো অনেকেই চেনো, এটা হলো অ্যাগলোনিমা লিপস্টিক, যেটা পাতার এই ভ্যারিয়েশনটা আমার খুব ভালো লাগে অন্যান্য অ্যাগলোনিমার থেকে। এটা একদম কমন গাছ, এটা হলো মানি প্ল্যান্ট, আমার বাড়িতে অনেকগুলোই মানি প্ল্যান্ট রয়েছে, নিয়ন মানি প্ল্যান্ট বা এই নর্মালটা, কিন্তু হ্যাঙ্গিংয়ে নেই বলে একটা হ্যাঙ্গিংয়ে করেছি, দেখি কত দূর কী হয়। এই গাছটা অ্যারিকা পাম, এটা অনেকে ঘর সাজানোর জন্য ব্যবহার করো, সিঁড়ির পাশে বা ডাইনিংয়ে এই গাছটা রাখলে খুব সুন্দর লাগে, একদমই যত্নের প্রয়োজন হয় না, এটা খুব ছোট্ট এনেছিলাম, তারপরে এতটা গ্রো করেছে এই বারান্দাতে, একই জায়গাতে রাখা থাকে আমার। আর বিভিন্ন রকমের হ্যাঙ্গিং প্ল্যান্টগুলো রয়েছে, যেরকম এই টার্টেল ভাইন, তারপরে ক্রিসমাস ক্যাকটাস, স্পাইডার প্ল্যান্ট, এইগুলো রয়েছে। এই মোটামুটি গাছগুলো যা যা দেখালাম এইগুলোই রয়েছে, এছাড়া অনেক ক্রোটন, ফিলোমাইকেন, যেগুলো স্নেক প্ল্যান্ট, অ্যালোভেরা, জেট প্ল্যান্ট, এগুলো তো অনেকের বাড়িতে থাকে বলে আর দেখালাম না, প্রিয় গাছগুলোই কয়েকটা দেখালাম। এছাড়া আরেকটা যেটা, সেটা হলো প্যারাইজোভার্ডে, এই গাছটা আমার খুব প্রিয়, অনলাইন থেকে নিয়েছিলাম সাদা মোটিফের। এছাড়া কোলিয়াস রয়েছে, টেবিল কামিনি, স্নেক প্ল্যান্ট যেগুলো, এগুলো রয়েছে। আর অনেকে তোমরা জায়গার জন্য বা হচ্ছে সময়ের অভাবে গাছ করতে পারো না, আমারও খুব সময়ের অভাব, তো আমি কি করি অল্টারনেটিভ ডেতে প্রত্যেকটা গাছে জল স্প্রে করি, আর এক মাসে 15 দিন অন্তর অন্তর মোটামুটি লিকুইড ফার্টিলাইজার স্প্রে করি, ব্যাস আমার এতেই গাছগুলো এরকমভাবে গ্রো করছে। এবার কম যত্নতে যে খুব বেশি গাছ পাওয়ার আশা করবে সেটাও নয়, তবে আমার গাছগুলো মোটামুটি একদম হেলদি থাকে যেরকম দেখছো। অনেকের বাড়িতে আছে যে অনেক সময় গাছ বাঁচে না, ওটা জলের প্রবলেমের জন্য হয় যে রুট রট হয়ে যায় বা কোনো সমস্যার কারণে। আর এই ব্যালকনির সামনে আমার সুন্দর ছোট্ট ঘর মোটামুটি সাজিয়ে গুছিয়ে রেখেছি যতটুকুনি পেরেছি, আমার বিভিন্ন পেন্টিং, এগুলো অয়েল পেন্টিং সবগুলোই, তো খুব বেশি জিনিস রাখা যায় না ঘরের মধ্যে যেহেতু খুবই জায়গা কম। আর সামনেই এই যে সুন্দর ব্যালকনিটা, ব্যালকনির বাইরের ভিউ এটা, আর সকালবেলা মানে ঘুম থেকে উঠেই সামনেই সবুজ দেখলেই মনটা অনেকটা ফ্রেশ লাগে, ভালো লাগে। আর সবথেকে বড় কথা, ঘরের সঙ্গে যেহেতু বারান্দাটা লাগোয়া আর বারান্দা ভর্তি সবুজ, যার জন্য এত পছন্দের জায়গা আমার। আর এটা হচ্ছে আমার ব্যালকনির রাতের ভিউ, আর একটা সুন্দর ছোট্ট লাইটিং করেছি, রাতেও বেশ ভালো লাগে, চারিদিকে একটা স্নিগ্ধ পরিবেশ তৈরি হয়। তো আজকের মতো ভিডিওটা এইটুকু, পরে আরও একটি ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, আজকের মতো টাটা।